You are watching BitBNS News. স্বাগতম সবাইকে BitBNS News এ শুরুতেই জেনে নিচ্ছি ক্রিপ্টো জগতের আজকের সংবাদের শিরোনামগুলো। গত 24 ঘন্টায় দ্বিগুণ অঙ্কের লাভ দেখলো ক্রিপ্টো মার্কেট। সাম্প্রতিক নিম্নমান থেকে শিবের 44% প্রতিক্ষেপণের সুবাদে শিবাইনুকে তালিকাভুক্ত করলো মিডল ইস্টের শীর্ষ ক্রিপ্টো এক্সচেঞ্জ। মিস্টেরিয়াস ওয়েলের 1.02 ট্রিলিয়ন শিবাইনু ক্রয়ের ফলে পুনরায় মূল্য বৃদ্ধি পেল শিবের। ওয়েলটি বর্তমানে ধারণ করছে 9.8 ট্রিলিয়ন শিব। সাম্প্রতিক ক্র্যাশের পর সবচেয়ে বেশি রিকভার করেছে গেমিং ক্রিপ্টো। পেমেন্ট হিসেবে বিটকয়েন গ্রহণ করার পরিকল্পনা করছে ইউনাইটেড আরব এমিরেটস ভিত্তিক এয়ারলাইন এমিরেটস। এনএফটি অথেন্টিসিটি উন্নত করতে নতুন ফিচার ইন্টিগ্রেট করলো ওপেন সি। নতুন ডেটালস ওয়ালেট আপডেট করলো কার্ডানো। প্রস্তাবিত নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করায় নরওয়েতে গ্রিন লাইট পেল বিটকয়েন মাইনিং। মুক্তির মধ্যেই 3 বিলিয়ন টোকেন বার্নের পর স্থিতিশীল হল টেথার। ইউটিউবার কেএসআই দাবি করেছেন তিনি একদিনে টেরাতে হারিয়েছেন $2.8 মিলিয়ন। বিটকয়েনের প্রবল অস্থিরতার মধ্যে $40 মিলিয়ন হারালো এল সালভাদোর। লিকুইডিটি পজিশন সম্পর্কে আপডেট দেয় টেরা ব্যাকার গ্যালাক্সি ডিজিটাল। স্টেবল কয়েনের দিকে ঝুঁকে থাকা ব্যবসায়ীদের প্রস্থানের সাথে সাথে ইথেরিয়াম গ্যাস প্রাইস আকাশ চুম্বি। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। কয়েন মার্কেট ক্যাপের তথ্য অনুযায়ী ক্রিপ্টো মার্কেটে বেশিরভাগ টোকেন এবং প্রকল্পগুলো গত 24 ঘন্টার মধ্যে বেশ ভালো লাভ দেখেছে। বিটকয়েন গতদিন প্রায় 12.24% বেড়েছে, যার মূল্য এখন $30,321.62 এসে দাঁড়িয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইথেরিয়াম, যা গত 24 ঘন্টায় বেড়েছে প্রায় 13.36%, যা এখন $2,081.95 ট্রেড করছে। বিটকয়েন এবং ইথেরিয়াম উভয়েরই মার্কেট ক্যাপ যথাক্রমে $578.22 বিলিয়ন এবং $252.57 বিলিয়ন। অবশেষে মধ্যপ্রাচ্যের একটি শীর্ষ ক্রিপ্টো এক্সচেঞ্জ রেইন এবং আরও দুটি ক্রিপ্টোকারেন্সিতে তালিকাভুক্ত হয়েছে শিবাইনু। যখনই গ্লোবাল ক্রিপ্টো মার্কেটে ধস নেমেছে, তখনই শিব কমিউনিটি কিছু বড় খবরের উল্লাস করেছে। মধ্যপ্রাচ্যের শীর্ষ ক্রিপ্টো এক্সচেঞ্জ রেইন অবশেষে ব্যবসার উদ্দেশ্যে তার ব্যবসায় শিবাইনু টোকেন তালিকাভুক্ত করেছে। টুইটের মাধ্যমে ঘোষণাটি প্রকাশ্যে এসেছে। এক সপ্তাহে 34.32% কমে বৃহস্পতিবার শিবাইনুর দাম সর্বনিম্ন $00,00095 নেমে যাওয়ার সুবিধা নিয়ে রহস্যময় শিব ওয়েল আয়ত্ত করে নিল $12.34 মিলিয়ন মূল্যের আরও 1.02 ট্রিলিয়ন শিবাইনু। ইটারস্ক্যান আইও এর রিপোর্ট অনুযায়ী রহস্যময় শিব ওয়েল সাম্প্রতিক মূল্য ছাড়ের সুবিধা নিয়েছে এবং গত 24 ঘন্টায় 4টি পৃথক লেনদেনের মাধ্যমে $12.34 মিলিয়ন মূল্যের মোট 1.023 ট্রিলিয়ন শিব যোগ করেছে। সাম্প্রতিক অস্থিতিশীলতা থেকে প্রধান ক্রিপ্টোকারেন্সিগুলোর পুনরুদ্ধারের পর বেশ কয়েকটি গেমিং এবং মেটাভার্স টোকেন শুক্রবার ক্রিপ্টো মার্কেট উড়িয়ে দিয়েছে। এই টোকেনগুলো ওয়েল কেনার জন্য সমর্থিত ছিল, সেই সাথে বিনিয়োগকারীরা তাদের পেছনে ইউটিলিটি ভিত্তিক প্রকল্পগুলোর জন্য খোঁজ রাখতেন। গ্যালা, এইপ কয়েন এবং স্ট্যাপেনের মতো গেমিং টোকেনগুলো সবচেয়ে বড় টোকেনগুলোর মধ্যে শীর্ষ লাভকারী হিসেবে আবির্ভূত হয়েছে। দুবাইয়ে সদর দপ্তর স্থাপনকারী এমিরেটস, যা সংযুক্ত আরব আমিরাতের দুটো পতাকা বহনকারীর মধ্যে একটি, বিটকয়েন, এনএফটি এবং মেটাভার্স গ্রহণ করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। আরব নিউজ দ্বারা প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী এমিরেটসের সিওও আদল আহমেদ আল রেদা বলেছেন, গ্রাহকের চাহিদা নিরীক্ষণের অ্যাপ্লিকেশন ডেভেলপের প্রচেষ্টা হিসেবে দুবাইতে এই বছর আরেবিয়ান ট্রাভেল মার্কেট ইভেন্টে তার কোম্পানি মেটাভার্স এবং নন ফাঞ্জিবল টোকেনের জন্য নতুন কর্মী নিয়োগ করবে। শিল্পী এবং নির্মাতাদের কাছ থেকে অসংখ্য অভিযোগের পর এনএফটি জায়ান্ট ওপেন সি অবশেষে একটি সমাধান নিয়ে এসেছে। ওপেন সি প্ল্যাটফর্মে এনএফটি গ্রহণযোগ্যতার সত্যতা বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ প্রচেষ্টায় নতুন ফিচার ইন্টিগ্রেট করার ঘোষণা দিয়েছে। কার্ডানোয়ের আইওএইচকে ঘোষণা করেছে যে মেইননেটের জন্য ডেটালস ওয়ালেটের একটি নতুন সংস্করণ ডেটালস 4.10.0 এখন ব্যবহারযোগ্য। ডেটালস 4.10.0 নামহীন নেইটিভ টোকেনগুলোর প্রদর্শনকে উন্নত করে এবং উইন্ডোজ ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টের জন্য সাপোর্ট যোগ করে, সেই সাথে
উইন্ডোজে লেজার ন্যানো এস এর পেয়ারিং সমস্যা সমাধান করে। নরওয়েজিয়ান পার্লামেন্টে পাশ করা সংখ্যাগরিষ্ঠ ভোট অনুযায়ী নরওয়েতে এখন আর বিটকয়েন মাইনিং নিষিদ্ধ করার কোনো উপায় নেই। নরওয়েতে বিটকয়েন মাইনিং নিষিদ্ধ করার প্রস্তাবটি এই বছরের মার্চ মাসের রেড পার্টি দ্বারা প্রথম প্রস্তাব করা হয়েছিল। আজ এ পর্যন্তই। নিয়মিত ক্রিপ্টো জগতের সকল সংবাদ এবং আপডেট জানতে আমাদের সাথেই থাকুন।